আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষিত বন্ধু, আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সব ধরনের ইলেকট্রনিক সার্কিট রিপেয়ারিং এর ক্লাস আমরা আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করে থাকি। তো তার ধারাবাহিকতায় আজকে একটি ক্লাস নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আমরা আজকে যে ক্লাসটি দেব সেটি হচ্ছে আমাদের কাছে একটি সার্কিট বোর্ড আছে, এটা একটি চায়না কন্ট্রোল বক্সের একটি সার্কিট বোর্ড। এই সার্কিট বোর্ড নিয়ে আজকে আমরা একটু ক্লাস দেবো। আমরা মূলত চায়না কন্ট্রোল বক্সের ক্লাস আমরা খুবই কম দিই। আজকে কিছু কিছু শিক্ষার্থী বন্ধুর কমেন্টের ভিত্তিতে আমরা আজকে ক্লাসটি দিচ্ছি। তো এটি হচ্ছে ইরো টু আসে, আমরা সার্কিটের পাওয়ার দিয়ে দেবো এবং আমরা দেখবো যে আসলে ইরো টু আসে কিনা। আমরা সার্কিটের পাওয়ার দিয়ে দিচ্ছি, সার্কিটের পাওয়ার চলে আসছে এবং কিন্তু আমাদের সার্কিট যে রান আছে এটা কিন্তু দেখা যাচ্ছে, আমাদের সার্কিট রান আছে কিন্তু আমরা যখন প্যাডেলে প্যাডেল দেবো তখনই কিন্তু আমাদের মোটর না চলে কিন্তু আমাদের ইরো টু দেখাচ্ছে। দেখেন ইরো টু, ইরো টু চলে আসছে। এখন আমরা এই সার্কিটটি নিয়ে আসলে ইরো টু চলে আসছে, আমরা এখন এই সার্কিটটি নিয়ে কাজ করবো, আমরা পাওয়ার অফ করে দেবো। শিখিয়ে দেখুন তো আমরা পাওয়ারটি অফ করে দিলাম এবং মোটরের কানেকশনগুলো আমরা খুলে দেবো। শিখিয়ে দেবেন, এই হচ্ছে আমাদের সার্কিট। সার্কিট দেখা যাচ্ছে যে সিম্পল একটা সার্কিট। তো এই সার্কিটে আমরা 220 ভোল্ট, কিন্তু এখান থেকে আমরা 220 ভোল্ট দিব। 220 ভোল্ট দিলে আমাদের একটা ক্যাপাসিটার ইন্ডাক্টর আমাদের বেসিক অন্য সার্কিটের সাথে মোটামুটি মিলে আছে। আপনার এন্ট্রিস ওয়াইরিলে হয় আমাদের ফিল্টারিংয়ের জন্য 220 ভোল্ট যখন আমার ক্যাপাসিটার আছে ফিল্টারিং হয়, পিওর ফিল্টারিং হয়। পিওর ফিল্টারিংয়ের পরে আমরা এখানে 6টি মসফেট দিয়ে কিন্তু আইজিবিটি করা আছে। এখানে দেখেন 6টা মসফেট, 1, 2, 3, 4, 5, 6 6টা মসফেট দিয়ে আইজিবিটি করা গুড, ভালো একটা দিক। কারণ যদি আমরা আইজিবিটি নষ্ট হয় 6টার ভিতরে যখন 1টা মসফেট কেটে গেলে আমাদের কিন্তু রিপ্লেস করে দিলে আমাদের খরচও কম হয়। কিন্তু অন্য যে সার্কিটগুলো আছে আমাদের ব্র্যান্ডের যে সার্কিটগুলো ম্যাক্সিমাম বড় আইজিবিটি দিয়ে করা, যদি একটা শর্ট হয়ে গেলে পুরো আইজিবিটি বাদ। আর এটা কিন্তু শর্ট হয়ে গেলে যে কোনো একটা আইজিবিটি একটা মসফেট ফেলে দিলে কিন্তু আমাদের আইজিবিটি সবগুলো চেঞ্জ করতে হয় না। এখন বিষয়টা হচ্ছে আমাদের সার্কিট কিন্তু সিম্পল সার্কিট। এখানে আমাদের একটি আইসি দিয়ে, পাওয়ার আইসি দিয়ে কিন্তু আমাদের এই এই সেকশনটা অন করছে, অর্থাৎ এই এসএমপিএস সেকশনটা কিন্তু অন করা হয়েছে। এই একটা এসএমপিএস বলতে আমরা এই একটা আইসির মাধ্যমে কিন্তু আমরা এই এই সেকশনটা চালানো হচ্ছে। কন্ট্রোলিং সেকশনে আমাদের ভোল্টেজ এখান থেকে কিন্তু কন্ট্রোল করা হচ্ছে। শিক্ষিত বন্ধু, এখন মূলত ইরো টু হচ্ছে আমাদের মোটর রিলেটেড ইরোড। মোটর রিলেটেড ইরোড হচ্ছে মোটরে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু ইরো টু আসতে পারে, অথবা সার্কিটে যদি কোনো ধরনের প্রবলেম থাকে। সার্কিট অর্থাৎ মোটর সেকশন বলতে আমরা আইজিবিটি সেকশন বুঝি, এবং মোটরের আউটপুট অর্থাৎ মোটর প্রবলেম থাকলে মোটর রিপ্লেস করতে হবে। আবার যদি মোটর ভালো কিন্তু আপনার সার্কিট প্রবলেম তাহলে আমাদের আইজিবিটি সেকশনে কাজ করতে হবে। এখন বিষয়টা হচ্ছে আমরা একটু ডিজিটাল মাল্টিমিটার দিয়ে আমরা একটু আইজিবিটিগুলো চেক করবো যে আমাদের আইজিবিটিগুলো ভালো আছে কি না। ডিজিটাল মাল্টিমিটার আমাদের কিন্তু ডায়োড সিলেক্ট করতে হবে। ডায়োড সিলেক্ট করে আমরা মসফেটগুলো একটু চেক করবো যে আমাদের মসফেটগুলো ভালো আছে কি না, এবং মসফেটের নাম্বারটা আমরা দেখবো। মসফেটের নাম্বার হচ্ছে G15MB60, 15MB60, 15 ampere 600 volt একটি মসফেট। তো আমরা একটু চেক করবো মসফেটগুলো। হ্যাঁ, আমাদের এই মসফেটটি ভালো আছে, কোনো লেগের সাথে কোনো লেগ শর্ট নেই। মসফেট বা আইজিবিটি দিয়ে করা আমাদের এটাই ভালো আছে। এই মসফেটই কিন্তু আমাদের ভালো আছে, এটাও কিন্তু আমাদের ভালো আছে। দেখেন ভ্যালু আসছে, ডায়োডের ভ্যালু আসবে। আমাদের এই মসফেটটি খারাপ, দেখেন এই মসফেটটি শর্ট সার্কিট দেখাচ্ছে। দেখেন এই মসফেটটি আমাদের খারাপ আছে,
এই মসফেট আমাদের শর্ট সার্কিট হয়ে গেছে, মসফেটটা শর্ট হয়ে যাওয়ার কারণে আমাদের মানে মোটর যখন আমি প্যাডেল টান দেবো তখন কিন্তু এই রোড টু আসছে, অর্থাৎ আপনার আইজিপিটি কাজ করতেছে না, মোটর রিলেটেড রোড যেহেতু মোটর প্রবলেম বা মোটর চালানোর জন্য যে মসফেট দরকার অর্থাৎ মোটর সেকশন এবার আইজিপিটি সেকশন আমাদের প্রবলেম। তো আমাদের এই মসফেটটি খারাপ, দেখি আমার একটা মসফেট আছে এটা ভালো আছে কিনা। হ্যাঁ এটা ভালো আছে, দেখা যাচ্ছে যে আমাদের এই মসফেট শর্ট নয়, এই মসফেট ভালো আছে। ডায়োডের একটা ভ্যালু দেবে 457 এরকম একটা ভ্যালু দেবে, কিন্তু আমাদের এই মসফেটটি খারাপ, আমরা এই মসফেটটি খুলব। শিখিত বন্ধু, আমরা মসফেট খুলে একটু চেক করবো যে আসলে আমাদের মসফেট খারাপ না অন্য কোনো পার্টস খারাপের জন্য আমাদের মসফেটে শর্ট দেখা গেছে। না দেখা যাচ্ছে আমাদের মসফেটে শর্ট, দেখেন আমাদের মসফেটে শর্ট আছে, আমাদের মসফেটে শর্ট, অর্থাৎ আমাদের মসফেট চেঞ্জ করে দিলে ইনশাল্লাহ আমাদের সার্কিটটা কিন্তু রান হয়ে যাবে। আমাদের এই একটা মসফেট আমাদের এই সিস্টেমটা কিন্তু আমাদের ভালো আছে, যদি আপনার 6টা মসফেট বা আইজিপিটি দিয়ে করানো হয় তাহলে কিন্তু আমার একটা আইজিপিটি বা একটা মসফেট একটা মসফেট একটা আইজিপিটি কেটে গেলে কিন্তু আমাদের খরচও কম হবে এবং সিস্টেমগুলো কাজ করতেও সুন্দর। কিন্তু আমাদের এই সাইনাস সার্কিটগুলো একেবারে সিম্পল সার্কিট, আপনারা দেখেন এখানে 220 ভোল্ট দেওয়ার পরে আমাদের ফিউজ হয়, একটা ক্যাপাসিটর হয়, ইন্ডাক্টর হয়, একটা ক্যাপাসিটর এনটিসি হয়, রিল হয়। আমাদের এই সিস্টেমটা আমরা অনেকবার আমাদের ক্লাসে আমরা আসলে এই ডায়াগ্রামটা দেখাইছি, দরকার হয় আমরা আবারও দেখাবো আমাদের ক্লাসে। তো আমরা অনেকবার দেখাইছি, আমরা ফিল্টারিংয়ের জন্য 220 ভোল্ট দিলাম, এখান থেকে যে ভোল্টেজটা যাচ্ছে এটা হচ্ছে পালসারিং ডিসি, পালসারিং ডিসি থেকে পিওর ডিসি করে ফিল্টারিংয়ের মাধ্যমে একটা টাইম আমাদের ভোল্টেজ আইজিপিটি দিবে আর একটা টাইম আমাদের এসএমপিএস পাওয়ার সাপ্লাইতে দিবে ভোল্টেজটাকে ডিস্ট্রিবিউশন করার জন্য, সিম্পল একেবারে সার্কিট। তো আমরা এভাবেই আমরা আমাদের স্টুডেন্ট যারা আছে ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সব ধরনের মাদার বোর্ড রিপেয়ারিংয়ের কোর্স কিন্তু আমরা করিয়ে থাকি। আপনার মানে যে কোনো ধরনের মাদার বোর্ড আমরা এর কোর্স করে থাকি। যদি কোনো শিক্ষার্থী বন্ধু আমাদের এই কোর্সটি করতে চান তাহলে পার্সোনালি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা কমপ্লিটলি একটি কোর্স করিয়ে দেবো। শিক্ষার্থী বন্ধু, আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পার্টস, মসফেট, ডায়োড, ট্রানজিস্টর, ক্যাপাসিটার কীভাবে কাজ করে, মাল্টিমিটার দিয়ে ডিজিটাল মাল্টিমিটার কীভাবে চেক করে আমরা হাতে কলমে কিন্তু আমরা আপনাদের শিখিয়ে থাকবো। যদি কোনো শিক্ষার্থী বন্ধু আমাদের এই কোর্সটি করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আজকে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।